আজ পাঁচমই শ্রেণী গল্প চ্যানেলে শোনাতে এসেছি একটি হাসির গল্প চোরে দ্বারোগায় লেখক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় আজ আমার সঙ্গে গল্প পড়েছে অনুপ্রিয়া আহমেদ চরিত্র গল্প পাঠে অনুপ্রিয়া আহমেদ চোর দারগা ও অন্যান্য চরিত্রে আমি মৌমিতা সেনগুপ্ত তাহলে চলুন সকলে মিলে আমরা শুনি হাসির গল্প চোরে দ্বারোগায় দারোগা শ্যামাচরণ চোর খুঁজতে বেরিয়েছেন কিন্তু মুশকিল শ্যামাচরণের দাপটে আশপাশের দশটা নয় চোর বলতে কেউ নেই তার ছেড়ে পাইয়ে বেঁচেছে নয়তো তো ঢাকা দিয়ে সাধু বষ্টম সেজে মিথে শিক্ষে পড়ে দিন গুজরান করছে শ্যামাচরণের ময় বাঘে গরুতে একঘাটে জং খায় মাহস তো কোন ছায় নিশুত রাতে ঘোড়ার পিঠে শ্যামাচরণ চলেছে বিশাল পরাল চেহারা গোড়াটার দম বেরিয়ে যাচ্ছে নাচ টানতে একটু জোস্না মতো উঠেছে শীতকালের কুয়াশাও রয়েছে একটু শ্যামাচরণের মন ভালো নেই ননের দক্ষে তিনি বাজে বাজে ভারে গান দিয়ে উঠছে আমি বাঁচিয়া বাঁচায়ে সেই গান শুনে মন্ত পাখি পক্ষী জেগে উঠে চেঁচাতে থাকে বনদঘরের পথে মানুষজন ইষ্ট নাম স্মরণ করতে থাকে গরু ছাগল হাম্বা বা ম্যা করে ডেকে ওঠে দাঁড়ানো বাবু শ্রীনিবাস চোরের আস্তা নাই ঘোড়া থামিয়ে হাত মার শ্রীনিবাস আছিস নাকি শ্রীনিবাসের মতো শিবের চোর জন্মায়নি বললেই হও শ্রীনিবাসের মুড়ি মা জামলাপুনে ফুলে প্রদান করে বলে আগে না সে ছ মাস হলো শ্বশুর

তারপর আর মাস্টারে ফেরেন ঘুরে ঘুরে বাড়ি ক্লান্ত হয়ে করেছেন শ্যামাচরণ মাঝরাত হয়ে গেল ভোর একটা দেরি নেই এর মধ্যেই একটা চোর কি না পাকড়ালেই নয় নাম করা চোরদের কাউকেই পাওয়া যাবে না বুঝে তিনি রতনপুরের রোবা চোর হনুমানের ডেরাই হানা দিল হনুমান রাজ্যে গিয়ে কাঁথা সেলাই করছিল এখন কাঁথা বেঁচেই তার সংসার চলে দাগা কাপড় ঘোড়ার শব্দ শুনে সে পাঁচ দিয়ে পালানোর চেষ্টায় ছিল কিন্তু চোরদের প্রতি প্রকৃতি শ্যামাচরণের নবদর্পণে ঘোড়া ছেড়ে তৃতীয় হনুমানের দেড় পিছন দিকে বাস বনে ঢুকে ঘাপটি মেরে রইলেন হনুমান হন্তদন্ত হয়ে বনে ঢুকতে ক্যাপ করে ধারটা ধরে ফেললেন আপক আপক করে হনুমান বনে গিজা রোগা বাবু পেন নাম হই আমি তো কোনো অপরাধ পড়িনি বুঝুর শ্যামাচরণ করে একটা নিশ্বাস ছেড়ে বলেন করিস না কেন বা চুরি যে চলবে না বাবা আজ রাতে যে আওয়ার জন্য একটু কাজে রাঁধতে হবে বলুন কি কাজ আপনার জন্য জাল দিয়ে দেবো শ্যামাচরণ নিশ্চিন্তের শ্বাস ছেড়ে বললেন অর্গরাই ঘোড়া যেখানে থামলো সে জায়গা দেখে না হা আঙ্কি এই যে আপনার বাড়ি চর বলে চাপা বলায় ধমক দিলেন শ্যামাচর হনুমান ঢোক দিতে পারে আগে কি করতে হবে বলুন কি আবার দাঁত খিচিয়ে দাদা বাবু বললেন কুল কর্ম কি ভুলে মেরে দিয়েছ যা করে হাত পাকিয়েছ তাই একটু করে আমার উত্তর করো তো বাবু হনুমান হা করে থাকে শ্যামা তার পিঠে হাত বুলিয়ে বলেন ভয় পাস না পিসির ভাড়ার বনটা একদম ভিতর বাড়িতে দরজায় ডবল তালা বাইরে পিসি নিজে বিছানা করে শুয়ে আছে একটা কুকুর আর একটা বেড়ালো পাহারা দিচ্ছে অনেক বাধা এইসব ডিঙিয়ে ঢুকতে হবে শ্যামাচরণ দিনকশ্বাস ছেড়ে বলেন ডাক্তাররা বলে কাজ কলার ঝোল আর পিঁপে সেদ্ধ ছাড়া আর সব খাবার নাকি আমার পক্ষে বিষ তুললো তো তুই নিজেই চেয়ে দেখ অখাদ্য কুখাদ্য খেয়ে কে এমন রোগা হয়ে গেছি হ্যাঁ আমার জন্য তোদের মায়া হয় না এ কথায় হনুমান দুঃখ পেয়ে ফ্যাক্স করে খেঁদে ফেলেন দাদাদা বাবুর হাতে হাত বনিয়ে হয়ে গেছেন দেবতা শুধু রোগা কাঁচকলার পিপি খেয়ে জীব অসার মাতা বোতা রাতে দুঃস্বপ্ন দেখি এবারে আমার চারিদিকে পিপিআর মৃত্যু হরবেন এই কথায় বন্ধু রাম নাম করতে থাকে শ্যামাচরণ বলে আই মন ওজন ছিল রে এখন দু মন দশ সেরে এসে ঠেকেছে আর বলবেন না কত দুঃখে মুখ ফেটে যাচ্ছে আমার তাহলে বাবা আমার প্রাণটা বাঁচা আর বলতে হলো ম্যাম হনুমান টপ করে চারদিকটা দেখে এসে বললো। মেয়নাথ কম নয় বুঝু আপনার পিসি শুধু নয় আপনার গিন্নি ওই তিন ছেড়ে বই উইও ভাড়ার ঘর পাহারা দিচ্ছে শ্যামাচরণ বুঝলেন ব্যাটার দাও মারতে চাইছে বললেন আর ঠিক আছে ঠিক আছে তো কি খুশি করে দেব ই কি করে ঢুকবি বাবা অনুমান মাথা মেরে বলে শীত দেওয়া যাবে না চালের টিনশোরই ঢুকতে হবে মনে হয় উনি শক্ত কাজ তোকে আরও খুশি করে দেব আপনি গরিবের মা বাবা আসুন আমার সঙ্গে শব্দ টপ্ত তো পড়বেন না যেন হনমান মেলা বোঝিলো কি দেখালো মন্ত্র তন্ত্র বিয়ে বিয়ে করিল সম্মোহন ছাড়ল ভূতদের টাকাটাকি করল তারপর চালে উঠে পাকা হাতে টিন সরিয়ে ফেললো দারোবা একটা মই এনে উঠে পড়লেন পরদিন বাড়িতে হইচই পিসি আগের দিন থেকে বাটি বাটি পায়েস আর গামলা পিঠে ভরে রেখেছিলেন পরের দিন পৌষ সংক্রান্তিতে নখ খাওয়াবেন বনে সেই সব পিঠে পায়েস ইওপাত বিস্তর ঠেলাটনির পর হাই তুলে দাও উঠে বনলে হুফ ধোয়েছে কি ঘিন্দি বন্য আর কি তেল নিয়ে ঘোমা তোমার রাজত্বে থেকেও কি সুখে নাছি বাবা হারার করে কাল রাতে কতবরণ চুড়িটা হয়ে গেল না লো বাবা গো মিষ্টি মুখে নেছে বললেন ফফ ফফ এই বুবে তা চিড়ির গোরদান তারে বেরি জো দেখ কি করি